মর্নিং, গুড মর্নিং এর জন্য বলছি। এখন বাজে 10:30, তোমরা এই ভিডিওটা পাবে বিকালে 5টায়, যে সময় আমার ময়ূর ভিডিও যায়। তো আমার কন্টেন্ট কে জানো? হাগুনি মাসি সত্যবতী। তো কিছুদিন ওই কন্টেন্টটা একটু ড্রপ রেখেছি। মৌকে নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো ভিডিও করার জন্য, অনেক সাড়া পাচ্ছি। একটাই ভিডিও করেছি, ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে। তোমরা দুটো ভিডিও করেছি, হ্যাঁ দুটো ভিডিও করেছি, ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে। তোমরা চাইছো আমি যেন মৌকে নিয়ে বলি। দেখো একটা মানুষকে নিয়ে বলতে গেলে তো ভেবে চিনতে দেখে আমাকে বলতে হবে, হুটপাট তো কাকে তাকে নিয়ে আমি যা তা বলতে পারবো না। তো আমি কালকে একদমই সময় পাইনি, সকালের ভিডিও আমার আজকে সকালের ভিডিও তোমরা অনেকেই দেখেছো, আর যারা দেখোনি দেখে নিও। যাই ওই দিকটা নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, আর খেটে খেতে হয় বস, বারবারই বলি। সেটা বাসন মাজার কাজ করি, লোকের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজ করি, আর শপিং মলে কাজ করি, আর জুতো সেলাইয়ের কাজ করি। কাজ করতে হয়, কাজ করে খেতে হয়, চড়ে চড়ে চষে চষে খাই না তো। কাজেই ভাই একটু মানিয়ে নিও। তারপর বয়সও তো হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি, চলার ক্ষমতাটাও তো কমে যাচ্ছে। তো চলো এইভাবে, তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলো, মনটা সব কিছু, বুঝেছো তো? তো চলো চলবো, লড়বো। আর মৌকে নিয়ে, মৌয়ের বাপের বাড়ি, ওর যা সমস্ত ব্যাপারটা নিয়ে আমি একটু দেখে নিই, একটু বুঝে নিই। বুঝেছি অনেকটাই করেছি, কিন্তু আমার সময়ের জন্য পুরো ভিডিওটা আমি রেডি করতে পারিনি, প্লিজ সরি তার জন্য। তোমরা আমাকে একটু মানিয়ে নিও। তো এইটুখানি তোমাদের বলতে আসা, অবশ্যই আমি কালকে থেকে কন্টিনিউ আমার যেটা কন্টেন্ট আমি দেব। তো চলো সবাই সঙ্গে থেকো, ময়ূর ভিডিও নিয়ে আসছি কালকে বিকেল 5টায় অবশ্যই এই টাইমটাতেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থাকো। আর তোমরা যেভাবে আমাকে ইনফরমেশন দিচ্ছ প্লিজ একটু দাও, আমার খুব সুবিধা হয়, কারণ ব্যস্ত থাকি, সবাই ভিজিট করতে পারি না। তোমরা দিলে আমার একটু সুবিধা হয়, আমার ইজি হয় বুঝতে। প্লিজ একটু ইনফরমেশন দাও সবাই মিলে। তো চলো সবাই ভালো থেকো। আর অনেকে অনেককে নিয়ে ভিডিও করতে বলছো, আর একজন দিদি এসে কমেন্ট করেছো কাকে নিয়ে ভিডিও করতে করব। আমি কমেন্টে লিখে দিয়েছি একটু সময় দাও, অবশ্যই করব, তোমাদের জন্যই তো ভিডিও বানাই। তোমরা যাকে নিয়ে ভিডিও দেখতে চাইবে, আমার যেটা মনে হবে যে হ্যাঁ বলা দরকার, অবশ্যই ভিডিও বানাই। আর দিদি তুমি যাকে নিয়ে ভিডিও দেখতে চেয়েছো, অলরেডি আমি তাকে নিয়ে আগে ভিডিও বানিয়েছি, একটু নিচের দিকে যাও দেখতে পাবে। তবে এখন আর মনে হচ্ছে না যে ওকে নিয়ে আমার কিছু বলার দরকার আছে, বলার দরকার হলে অবশ্যই আসব। আর তোমাদের তোমাদের যেটা জানানোর দরকার অবশ্যই আমাকে জানিও, কাকে নিয়ে দেখতে চাও, কি রকম ভিডিও দেখতে চাও, অবশ্যই আমি তো করবো। আর এটা হলো কি আমার প্রতিবাদ মহল, প্রতিবাদ তো চলবেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি ভিডিও নিয়ে।